আগের যে বইমেলা, এখনকার বইমেলা, এখন শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা বইমেলায় আসছি, কিন্তু কয়জন কয়টা লেখকের বই কিনে? হুমায়ুন স্যারের বই আছে, ডেলকাটের বই আছে, তারপর শেষের কবিতা আছে। দেখা যায় এখন তো আমরা আসলে মোবাইলের সাথে সম্পৃক্ত সবাই, কেউ গেমস, কেউ বা ফেসবুক, এটা সেটা নিয়ে ব্যস্ত। তবে এই ঢাকা সেলুন আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আমরা যেটা একদম ভুলেই গিয়েছি, যে আসলে আগের যেমন আমরা বই পড়তাম বা আমার বাবা চাচারা বই পড়তো, সেই ইয়াটা এখন নাই, এটা একবারেই মানে বিলুপ্ত হওয়ার পথে। তো মোবাইল নিয়ে আমরাও থাকি, কিন্তু এইখানে আসলে আর কি মানে সেই আগের যে আমাদের স্মৃতিচারণ সেটাও হয়, এই জন্য আর কি একটু চোখ বুলিয়ে নিই যাতে একটা ভালো লাগার ব্যাপার থাকে। সবসময় তো আমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকি, অবশ্যই ভালো বলবো, কারণ বই তো মানুষ এখন পড়তেই চায় না। ধরতে গেলে আগের যে বইমেলা, এখনকার বইমেলা, এখন শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা বইমেলায় আসছি, কিন্তু কয়জন কয়টা লেখকের বই কিনে, সেটাই হচ্ছে প্রশ্ন। তো বইও যদি কিনে সেটা শখের বসে কিনে ফেসবুক স্ট্যাটাস দেয়, সেটা ঘরেই পড়ে থাকে কিন্তু তার পড়ার সময় থাকে না। এখন ইউটিউব এইটা সেইটা দেখে মানুষ অভ্যস্ত, বইয়ের প্রতি মানুষের কোনো আকর্ষণ খুবই কম আর কি এখন। তো ঢাকা ছিলাম যেটা করছে, আমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাই এবং প্রশংসা করি আর কি তাদের, তারা যে বইয়ের ব্যবস্থা করেছে। এক কাস্টমার এটা দিছে আমাদের দোকানে, আর অন্যান্য কাস্টমারদের বস মানে বসলে ওয়েটিংয়ের জন্য পড়তে পারে, ওয়াইফাই আছে, টিভি আছে, তাতে দেখা যেতে যেতে সবার জন্য সব সুবিধাই আছে, কিন্তু কিছু সেক্টর লোকের বইয়ের প্রতি আসক্ত, যারা মোটামুটি ম্যাচুয়েড ইয়াংরা এসা ওয়াইফাই চায়, টিভি দেখে, পত্রিকা আছে, কিন্তু ম্যাচুয়েড কিছু লোকজন আছে যারা বইয়ের প্রতি দুর্বল, তাদের জন্যই রাখা। আর যে কবি আমাদেরকে দিছে, তো উনি মোটামুটি আমাদের অনেক পুরানা কাস্টমার ছিল, তো উনি এই পুরান ঢাকার ভিতরে আমাদেরকে ফার্স্ট দিছে। দেওয়ার কারণ হচ্ছে এখানে সব ধরনের কাস্টমার আসে, ইয়াং, তারপর আপনার ম্যাচুয়েড লোকজন, বৃদ্ধ লোকজন, এই কারণে আমাদেরকে বইটা এই উদ্যোগে দেওয়া। বাচ্চাদের কিছু বই আছে, বাচ্চারা বই টই দেখে, কার্টুন পড়ে, হুমায়ুন স্যারের বই আছে, ডেলকাটের বই আছে, তারপর শেষের কবিতা আছে, এটা আমার তো খুব ভালো লাগে। এখন সময়টা কাটাইলাম, যে চুল কাটতেছে, কিন্তু সময় কাটানোর জন্য কেন বসে আছে, সময়টা সে কাটা শেষ হয়ে গেল, আমি বসে গেলাম, এই আর কি। আমার তো খুব ভালো লাগে আর কি। যখন এই লাইব্রেরিটা দিছে তখন থেকে আমরা অবসরে থাকলে টুকটাক বই পড়ি, চেষ্টা করি আর কি জানার অনেক কিছু, এবং আমাদের কাস্টমাররাও আইসা বই খোঁজে, যে বই দেন, বই পড়ি, অনেকে ওয়েটিংয়ে থাকে এক দেড় ঘন্টা, তারা বই পড়ে। এখন আস্তে আস্তে দেখতেছি না আগ্রহ বাড়তেছে মানুষের, হ্যাঁ, এসে এসে বই পড়তেছে, আগ্রহ বাড়তেছে, অনেকে আবার বই পছন্দ হলে নিয়ে যায়, দু একদিন পরে আবার ব্যাক করে।